আসসালামু আলাইকুম, ডাক্তার এরম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, আমাদের ব্লাডে যদি সুগার অনেক বেশি থাকে, অর্থাৎ ব্লাড গ্লুকোজ যদি বেশি থাকে, সেটা কিভাবে আমাদের রক্তনালী বা ব্লাড ভেসেলের উপর প্রভাব বা ইনজুরি বা ক্ষতি করতে থাকে। তো সেই বিষয়টা বোঝার আগে আমরা একটু স্ট্যাটিস্টিক্যালি কিছু কথা বলি। সেটা হচ্ছে, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের অনুযায়ী প্রতি ডায়াবেটিস তিনজন রোগীর মধ্যে একজন রোগী ডায়াবেটিক ব্লাড ভেসেল ডিজিজ, অর্থাৎ ডায়াবেটিসের কারণে যে রক্তনালীর যে সমস্যা হয় সেই ধরনের সমস্যা জটিলতায় ভুগছেন। আর 70% ডায়াবেটিক রোগীর যে মৃত্যু হয় তার 70% কারণ হচ্ছে যে ভাস্কুলার ডিজিজ, অর্থাৎ তাদের ব্লাড ভেসেলগুলো ড্যামেজের কারণে 70% ডায়াবেটিস রোগী মারা যায়। আচ্ছা, তো এখন এই ব্লাড ভেসেলের ডিজিজগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ম্যাক্রো এবং আরেকটা হচ্ছে মাইক্রো। ম্যাক্রো মানে বড় বড় ব্লাড ভেসেল, হ্যাঁ, রক্তনালী। যেমন আমাদের হার্টের চারিদিকে যে ব্লাড ভেসেল আছে, করোনারি আর্টারি, সেটা ম্যাক্রো। ব্রেনে যে ব্লাড ভেসেল আছে, হ্যাঁ, পরে পেরিফেরাল আর্টারি, মানে আমাদের হাত পায়ের লিম্বসগুলোতে, হ্যাঁ, যে শিরা উপশিরা বা ধমনিগুলো আছে সেগুলো বড়। এবং বিভিন্ন অর্গানে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে মানে মেজর অর্গানগুলোতে বড় আর্টারি। এছাড়া মাইক্রো হচ্ছে ছোট বা চিকন ক্যাপিলারি বা এবং চিকন আর্টারি যেখানে সাপ্লাই হয়, যেমন চোখের রেটিনা যেখানে ব্লাড সাপ্লাই হয়, এবং কিডনি এবং নার্ভ। কিডনিতে হয় নেফ্রোপ্যাথি এবং নার্ভে হয় নিউরোপ্যাথি। আচ্ছা, তো এই যে বিষয়টা, এটা হচ্ছে ম্যাক্রো এবং মাইক্রো বললাম। তো ডায়াবেটিসে যখন সুগার বেড়ে যায় তখন করোনারি আর্টারিতে, আমরা জানি যে করোনারি আর্টারি প্লাগ হয়, এটাও রেসপন্সিবল, যেটা আমরা একটু পর আলোচনা করব, যে কারণে অ্যাঞ্জাইনা হয়, বুকে ব্যথা হয়, হার্ট ব্লক হয়ে যায় এবং রোগীদের অনেক সময় রিং পরায় বা ব্লাড বাইপাস সার্জারি করতে হয়, এই ধরনের জটিলতাগুলো হয়। ব্রেনে স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়, অ্যাথেরোস্ক্লেরোসিস এর বা আর্টেরিওস্ক্লেরোসিস, দুইটা প্যাথোলজি হয়। পেরিফেরাল আর্টারি, যেটা পেরিফেরাল আর্টারি ডিজিজ বা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ যদি বলি, ঠিক আছে, তাহলে আমাদের লিম্বসগুলোতে অনেক সময় ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার কারণে গ্যাংগ্রিন হয়। আমরা জানি যে ডায়াবেটিস রোগীদের পায়ে ফুট আলসার হয়, গ্যাংগ্রিন হয়, কারণ ব্লাড সাপ্লাই সেখানে বন্ধ হয়ে যায় বা কমে যায়, একসময় পচন ধরে, নেক্রোসিস হয়ে যায়, বিভিন্ন অর্গানগুলোতে ব্লাড সাপ্লাই পায় না। এছাড়া মাইক্রোভাস্কুলারের মধ্যে চোখের রেটিনাতে যখন ব্লাড সাপ্লাই কম পায় তখন সেখানে হয় রেটিনোপ্যাথি, অর্থাৎ দৃষ্টিশক্তি কমে আসে এবং এখানে চিকন চিকন মানে আর্টারিগুলো ইঞ্জুরি হয়। কিডনিতে যখন ব্লাড সাপ্লাই ড্যামেজ হয় সেটা কারণ নেফ্রোপ্যাথি, তখন কিডনি থেকে গ্লুকোজ বেশি পরিমাণে যায়, প্রোটিন লিক করে, প্রোটিন যায় ইউরিনের সাথে, এই সমস্যাগুলো হতে থাকে এবং কিডনি ফাংশনগুলো খারাপ হতে থাকে। নার্ভগুলো, নার্ভের যে ওয়ালগুলো, মায়োলিন শীথ বা নার্ভগুলো প্রপার ব্লাড সাপ্লাই না পাওয়ার কারণে নার্ভগুলো ড্যামেজ হতে থাকে, এটা বলা হয় নিউরোপ্যাথি। যে কারণে ডায়াবেটিস রোগীদের অনেক সময় হাত পা জ্বালা পোড়া করে, ঝিনঝিন করে, শিনশিন করে এবং এই জ্বালা পোড়াগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, ঠিক আছে, এবং অনেক সময় হাত পা মানে পায়ের অনুভূতি কমে যায়, ঠিক আছে। এই জন্যে অনেকে খালি পায়ে হাঁটতে নিষেধ করা হয়, চিকিৎসকরা খালি পায়ে হাঁটতে নিষেধ করে, কারণ অনেক সময় পায়ের নিচে যদি কোনো ইঞ্জুরি হয়, কোনো কাঁটা প্রবেশ করে বা কোনো কাঁচের টুকরা যদি ঢুকে, তখন অনেক সময় ডায়াবেটিস রোগীরা টের পায় না, তো কিন্তু সেখানে পচন হয়ে ইনফেকশন হয়ে যায়, কারণ নার্ভগুলো ড্যামেজ হয়ে যায়। তো এটা হচ্ছে তার বিষয়। এখন আমরা দেখব যে এটার কারণটা কী, হ্যাঁ, সেলুলার লেভেলে মানে কোষের লেভেলে এটা কী কারণ হয়, কেন হয়। তো এটা যে গ্রস যে কারণটা আমি বলছি, এছাড়া অন্যান্য অনেক অনেক কারণ আছে এক্সপ্লেনেশন, আমি যেহেতু এটা সবার জন্য ভিডিওটা, এই জন্য আমি বেশি জটিলে যাব না। তো এটা হচ্ছে, এটা গ্লুকোজটা হচ্ছে মিমিক্স ইনফ্লামেটরি ইনিশিয়েটর, মানে ইনফ্লামেটরি যে মার্কারগুলো আছে সেইটার মতো এই গ্লুকোজটা, অতিরিক্ত গ্লুকোজটা একই রকম কাজ করে, যে কারণে বডিতে ইনফ্লামেশনগুলো ট্রিগার হতে থাকে, অর্থাৎ অনেক ইনফ্লামেশন বডিতে চলতে থাকে। এবং ইনফ্লামেশন মানে আগুন, ফায়ার, ফায়ার যখনই চলতে থাকে তখন সেইটা কিন্তু বড় বড় রোগের সূত্রপাত, এবং ফায়ার যখনই হয়, ইনফ্লামেশন হয়, সেই ইনফ্লামেশন পরবর্তীতে আপনার ভালো করার জন্য ন্যাচারাল প্রসেসে অনেক কম্পোনেন্ট চলে আসে, যেটা এসে কিন্তু ইনফ্লামেশন চলমান থাকলে সেটা এসে কিন্তু আরও ড্যামেজ তৈরি করে। যাই হোক, আর আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় তৈরি করে, সেটা হচ্ছে অ্যাডভান্সড গ্লাইকেটেড এন্ড প্রোডাক্ট, ঠিক আছে। তো এইটা হচ্ছে এক ধরনের, বিশেষ ধরনের একটা এন্ড প্রোডাক্ট তৈরি হয়, ঠিক আছে, টক্সিক ম্যাটেরিয়াল, যেটা গ্লুকোজ বেশি থাকার কারণে হয় এবং এটা দিয়ে বেশি ইঞ্জুরি হয়, প্রত্যেকটা কোষ আক্রান্ত হয় এবং অন্যান্য ইঞ্জুরিগুলো হয়, আর আমাদের স্পেশালি ব্লাড ভেসেলে ইঞ্জুরিগুলো হতে থাকে। কারণ আজকে আমাদের বিষয় হচ্ছে ব্লাড গ্লুকোজ কীভাবে ব্লাড ভেসেলকে ইঞ্জুরি করে। আর আমাদের জানি ব্লাড ভেসেলের তিনটা লেয়ার, আমার রক্তের রক্তনালীর তিনটা লেয়ার, আর্টারির, অ্যান্ডোথেলিয়াম, হ্যাঁ, তো অ্যান্ডোথেলিয়ামটা হচ্ছে ভিতরের লেয়ারটার নাম হচ্ছে অ্যান্ডোথেলিয়াম। তো এই অ্যান্ডোথেলিয়ামে
ইনজুরিটা বেশি হয় এবং অক্সিডেশন বা অক্সিডাইজড হয়, অক্সিডাইজড হয়ে যায় ইনার লেয়ার অফ এন্ডোথেলিয়ামে। তো এন্ডোথেলিয়ামে ইনজুরি যখনই অক্সিডাইজড হয় সেখানে সেটা মানে ফ্রি রেডিক্যাল দ্বারা ইনজুরি হয়, ইনফ্লামেশন হয়, এবং সেটাকে কাভার বা সেটাকে মানে প্রলেপ দেওয়ার জন্য আমাদের বডি থেকে কোলেস্ট্রল, অতিরিক্ত কোলেস্ট্রল তৈরি হয়, কোলেস্ট্রল তো লিভারে তৈরি হয়, সেটা চলে আসে, তারপরে সাথে কিছু প্রোটিন ক্যালসিয়াম যে সেখানে এটাকে সিল করার চেষ্টা করে। কিন্তু সিল করতে যে তখন অনেক সময় এই জায়গা আর্টারিগুলোকে ন্যারো করে দিয়ে ক্লগ বা ব্লক করে দেয়, ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস, ঠিক আছে। তো যাক, এটা হচ্ছে কজ, এবং ইফেক্টটা কী হয় আমাদের, এই কজের কারণে ইফেক্ট হচ্ছে যে ক্যাপিলারি ওয়াল মানে জালিকা যেটা আছে রক্তনালীর, ক্যাপিলারি ওয়াল এবং ব্লাড ভেসেলগুলো মোটা হয়ে যায়, পুরু হয়ে যায়, পুরু হয়ে যায়, পুরু হয়ে যাওয়াটাকে বলা হয় আর্টেরিওস্ক্লেরোসিস, হ্যাঁ মেডিকেল ভাষায়, মানে হচ্ছে হার্ডেনিং মানে শক্ত হয়ে যাচ্ছে, ব্লাড ভেসেলগুলো শক্ত হয়ে যাচ্ছে, কারণ নর্মাল ব্লাড ভেসেলের স্থিতিস্থাপকতা থাকে, অর্থাৎ প্রেশার বাড়লে সে চড়া হয়ে যায়, প্রেশার কমে গেলে আবার সে চুপসে আসে। এই যে ইলাস্টিসিটির মতো খোলা মানে প্রসারিত হওয়া, সংকুচিত হওয়ার যে ক্যাপাসিটি সেটা কমে যায়, ঠিক আছে, এই আর্টেরিওস্ক্লেরোসিস হয়ে যায়। তো আর্টেরিওস্ক্লেরোসিস হয়ে গেলে আলটিমেটলি পাইপলাইনে যদি আমার ওয়ালটা যদি ঠিক হয়ে যায় তখন সে আলটিমেটলি সে এক্সপ্যান্ড করতে পারে না, ইলাস্টিসিটি লস করে, যে কারণে হাইপারটেনশন ডেভেলপ করে, প্রেশার বেড়ে যায়, ঠিক আছে। সুতরাং ডায়াবেটিস রোগীদের ইনভেরিয়েবলি প্রেশারের সমস্যাটাও আমরা পাই। এছাড়া যেটা বলেছিলাম যে প্লাক ফর্মেশন, ইনফ্লামেশন চলে, ইনফ্লামেশন চলার পরে ওই জায়গাটা রিকভারি করার জন্য ফ্যাট আসে, প্রোটিন আসে, ক্যালসিয়াম আসে, এটা কিন্তু ইনফ্লামেশনকে মিটিগেট মানে ইনফ্লামেশনকে নিয়ন্ত্রণ করার জন্য, ইনফ্লামেশন মানে তো ফায়ার, ঠিক আছে, এটা আগুন, তো এটা হচ্ছে ফায়ার সার্ভিসের মানুষের মতো, অর্থাৎ কোথাও যদি ফায়ার হয় ফায়ার সার্ভিসের লোক আসবে সেটাকে, ফায়ারটাকে দমন করার জন্য। তো আসতে যে রাস্তার মধ্যে যে কিন্তু বেশি ফায়ার সার্ভিসের লোক যদি চলে আসে তখন কিন্তু রাস্তা ব্লক হয়ে যাবে। তো আমরা কিন্তু তাহলে কী করবো, আমরা যদি চিকিৎসার যদি ফায়ার সার্ভিসের লোক সরানোর পিছনে ব্যয় করি কিন্তু ফায়ারটার দিকে নজর না দিই, তাহলে কিন্তু আমাদের রুট কজের চিকিৎসা হলো না, তাহলে বিষয়টা কিন্তু থেকেই যাবে এবং সমস্যা কিন্তু সমাধান হবে না। সাময়িকভাবে আপাত দৃষ্টিতে বা বাহ্যিক দৃষ্টিতে মনে হতে পারে যে না আমার ব্লাড সুগার কমায় ফেলছি বা ই কমায় ফেলছি, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি ইনফ্লামেশনের দিকে ফোকাস করতে হবে, তো এটা এমনি কমে যাবে, কারণ ফায়ার কমে গেলে ফায়ার সার্ভিসের লোক আবার ব্যারাকে ফিরে যাবে, ঠিক আছে, বিষয়টি এরকম। ইমার্জেন্সি হলে তাদের কমানোর জন্য কিছু কমানোর ব্যবস্থা অবশ্যই নেওয়া লাগবে, যদি ইমার্জেন্সি সিচুয়েশন হয় সেটা আপনার চিকিৎসক মানে সিদ্ধান্ত নেবেন। তো প্লাক ফর্মেশন যদি হয় তাহলে কী হবে, এটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। এই প্লাক ফর্মেশনের কারণেই আমাদের এই করোনারি আর্টারিতে যখন জমে যায় তখন সেটা অ্যানজাইনা হয়, বুক ব্যথা হয়, ইভেন হার্ট অ্যাটাকে মানুষ মারা যায়, ব্রেন স্ট্রোক হয়ে যায়, আর্টারিতে গ্যাংগ্রিন হয়, ঠিক আছে, অর্গানগুলোতে ড্যামেজ হয়, রেটিনোপ্যাথি, কিডনি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, এইসব প্রবলেমগুলো হয়। তো গ্যাংগ্রিনের ঝুঁকিটা অন্য সবার চেয়ে 60 গুণ বেশি ডায়াবেটিস রোগীদের এই সমস্যাটাগুলো দেখা যায়, গ্যাংগ্রিন মানে পায়ে পচন ধরা, ঠিক আছে, মানে রক্ত যদি ঠিকমতো না পায়। তো আমরা এটা একটা বিষয়, সুতরাং এখানে পরিত্রাণের জন্য কী করতে হবে, আমাদের প্রথমেই আমরা যে টেস্টটা করি যে এটা হচ্ছে হোমাআইআর, HOMA হোমাআইআর, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি, এটা দেখে নেবেন। হোমাআইআর মানে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা আমরা দেখব, ডেফিনেটলি ডায়াবেটিস রুগীদের টাইপ 2 ডায়াবেটিসে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, এবং ইনসুলিন রেজিস্ট্যান্সটা আমরা সঠিক লাইফস্টাইল, খাবার দাবার এবং প্রয়োজনে কিছু ভিটামিন সাপ্লিমেন্ট ব্যবহার করে সেটাকে কমিয়ে আনতে হবে। আর সিমালটেনিয়াসলি যদি ইঞ্জুরি অনেক সিভিয়ার পর্যায়ে চলে যায় সেই ক্ষেত্রে আমাদেরকে সিমটোমেটিক চিকিৎসা করে সেটাকে কমিয়ে আনতে হবে, ইনফেকশন থাকলে ইনফেকশন কন্ট্রোল করতে হবে, ইনফ্লামেশন কমানোর জন্য বিভিন্ন অ্যান্টি ইনফ্লামেটরি আমাদের লাইফস্টাইল, খাবার দাবার সেগুলোকে ব্যবহার করতে হবে। আমাদের শরীরে যে অ্যান্টি অক্সিডেন্টগুলো ন্যাচারালি প্রডিউস হয় সেটা হচ্ছে সুপারঅক্সাইড ডিসমিউটেজ, ক্যাটালেজ, গ্লুটাথিয়ন, এগুলো যেন পর্যাপ্ত তৈরি হতে পারে, সেগুলোকে এনহ্যান্স করার জন্য আমাদের যেই ধরনের খাবার বা যে ধরনের লাইফস্টাইল বা যে ধরনের সাপ্লিমেন্ট ব্যবহার করলে এই তিনটা বেশি আমাদের বডিতে পর্যাপ্ত থাকে, যেটা অ্যান্টি অক্সিডেন্ট অর্থাৎ অ্যান্টি ইনফ্লামেশন, অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে, ওরা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, একই কথা। তো এখন এই টোটাল যে চিত্রটা বললাম যে ব্লাড সুগার বেড়ে গেলে বা ব্লাড গ্লুকোজ বেড়ে গেলে আমাদের কিন্তু ব্লাড ভেসেলে আঘাত করতেই থাকে, তো এই বিষয়টা আমাদের যদি সচেতন না হই, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা কিন্তু এটা মানে এর থেকে পরিত্রাণ পাবো না। আর এখানে আরেকটা লাস্ট মেসেজ দিয়ে রাখছি যে ডায়াবেটিস, আমাদের যদি ডায়াবেটিস হোক বা ব্লাড সুগার বেশি থাকা হলে আমরা যদি আমাদের ওষুধ খেয়ে কন্ট্রোলও থাকে কিন্তু সেটা কিন্তু আপাত দৃষ্টিতে মানে উপরে কন্ট্রোল থাকলো, কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সটা আমাদের মূল কারণ, ইনসুলিন রেজিস্ট্যান্স যদি আমরা চিকিৎসা না করি তাহলে কিন্তু এটার ইফেক্টগুলো কিন্তু আমরা বন্ধ করতে পারবো না,
ইফেক্ট কিন্তু চলতেই থাকবে এবং আমাদের ক্ষতি হতেই থাকবে। সুতরাং আমাদের মূল ফোকাস থাকবে ব্লাডের ইনসুলিনটাকে নিউট্রালাইজ করা, মানে কমিয়ে আনা। নিউট্রালাইজ মানে আমি কমিয়ে আনার কথা বলছি। সাধারণত ফাস্টিং ইনসুলিন লেভেল আমরা রাখতে চাই 5-6, হ্যাঁ এই ধরনের রেঞ্জে রাখতে চাই। হোমায়ার আমরা 1.5 নিচে নামিয়ে আনতে চাই, এটা হচ্ছে বেস্ট। আর এছাড়া অন্যান্য যে মার্কারগুলো এগুলো টেস্ট করে যেগুলো প্রবলেম থাকে সেই অনুযায়ী আমরা চিকিৎসা করি। তো এটা হচ্ছে আজকের সার্বিক মেসেজ। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই শুভকামনায়। এবং যাওয়ার আগে আরেকটি রিকোয়েস্ট, আমাদের ভিডিওগুলো জনস্বার্থে করা, আপনারা এই ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দিবেন, সবাইকে সচেতন করতে সাহায্য করবেন। আর আমাদেরকে কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।